আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে কী নিয়ে কথা বলবো, ইতিমধ্যে ভিডিওর আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন, এই যে একটা ফ্রি মিন্ট এনএফটি, এই এনএফটিটা যদি আপনারা মিন্ট করতে পারেন তাহলে মিনিমাম 50 থেকে 100 ডলার কিন্তু আপনি প্রফিট করতে পারবেন এই এনএফটিটা সেল করে। এটি কিন্তু লিমিটেড একটা অফার, 1000 জন নিতে পারবে। আর বাইন্যান্স ল্যাব ফান্ড নাম করে একটা ইয়ে থেকে দেখেন তারা টুইট করে, স্যার এর জন্য কিন্তু এখানে অনেকজন এখন ট্রাই করবে, আগে যদি হয়তো এতজন জানতো না অফারটা সম্পর্কে, এখন কিন্তু এটা অনেক ভাইরাল হয়ে গেছে। সো যারা নিতে পারবে তাদের কিন্তু বিগ একটা প্রফিট। তো অ্যাকচুয়ালি অনেকে জানতে চাইছেন এখান থেকে আপনার এটি কীভাবে কী করতে হবে। এখানে যদি আমরা মেন লিঙ্কে চলে যাই তাহলে কিন্তু এখানে মিন করার বা যে অপশনটা থাকার কথা এটা কিন্তু এখানে নেই। ওকে, দেখুন এই জন্য অনেকে জানতে চাইছেন এখানে কী করতে হবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z বলে দেবো এটা আপনারা কীভাবে নেবেন। সো ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন, এটা কখন শুরু হবে, কখন আপনাকে মিন করতে হবে। তাছাড়া আজকের এই ভিডিওতে আমি আরেকটা অফার শেয়ার করবো, সেটা আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন এটা হচ্ছে সোলনা নেটওয়ার্কের একটা তা প্রিমিন্ট এনএফটি, এখান থেকে দেখেন এনএফটি প্রিমিন্ট করতে পারবেন। যদি নিতে পারেন মিনিমাম 15 থেকে 30 ডলার প্রফিট করতে পারবেন, তাও এখান থেকে ক্লেম করতে হবে। এটা যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে, তার এখনও টাইমটা তারা বলে নাই কখন এখান থেকে মিন করতে হবে। যদি আমি এখানে চলে যাই দেন এখান থেকে দেখতে পাবেন ক্লেম নিয়ে একটা অপশন আসছে। দেন এখানে আসার পর এখানে একটা জিনিস লেখা থাকে, দেখেন এনএফটি ফর টুডে ক্লাইম সেক ব্যাক টুমোরো, বাট এটা কিন্তু এখন স্টেট হয়নি। এটা হচ্ছে তাদের আগে ইভেন্ট ছিল, পার উইকে মেবি তাদের ইভেন্ট থাকে, তো আগের ইভেন্ট থেকে যারা ক্লেম করেছে এটা তাদের জন্য মানে আগেরটা আর কি এখনো লেখা শো করতেছে। বাট আজকেরটা যেটা সেটা আমি আপনাদেরকে আপডেট দেখিয়ে দেবো এটা কখন শুরু হবে, তারা কী বলেছে। ওকে, তো জাস্ট আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন। দুইটে থেকে যদি আপনারা দুইটে মিন করতে পারেন হিউজ একটা প্রফিট পাবেন এই দুইটা অফার থেকে। ওকে, তো ভিডিওটা জাস্ট আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে হচ্ছে A to Z বুঝতে পারবেন। আর মেন ফোকাসটা কিন্তু এটার দিকে রাখবেন, এটা যদি ভাই নিতে পারেন তাহলে বিগ একটা প্রফিট। আর এটা সম্পর্কে আপনারা মোটামুটি সকলেই জানেন, এটার যখন এসেছিলো তখনই আমি আপডেট দিয়েছি। তো এখন আমি বেশি কথা বলবো না, ডিরেক্টলি ভিডিও শুরু করবো। আপনারা এটি কীভাবে মিন করবেন, সাথে ওইটা কীভাবে নেবেন ডিটেলস A to Z বলে দেবো। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো, যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করবেন। টেলিগ্রামে জয়েন করার জন্য আপনি এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর টাইটেলে ক্লিক করেন, ডিসক্রিপশন বক্সে চলে আসবেন, টুডে অফার লিঙ্ক পেয়ে যাবেন, সাথে অফার লিঙ্ক 1-2 করে আমি দুইটারই দিয়ে দেবো। আর এখানে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে আসবেন, দেন জয়েন করে নেবেন। ওকে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক সবাই দিয়ে দিবেন। ওকে, তার বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যায়। ওয়েলকাম ব্যাক গাইস। তো এটার কথা মেনলি বলি, দেখেন যেহেতু বাইন্যান্স ল্যাব ফান্ড থেকে মানে এটা তো বাইন্যান্সে ভেরিফাইড একটা টুইটার, তো এইটা থেকে যেহেতু টুইট করেছে সো বুঝতে পারতেছেন এটা কতটুকু ভালো একটা হতে পারে বা এখান থেকে কতটুকু আপনাদেরকে প্রফিট দিতে পারে। এটা দেখেন ভাই লিমিটেড অনলি 1000 প্রিমিন্ট, এখান থেকে লিমিটেড অফার, সো যারা নিতে পারবেন বিগ একটা প্রফিট। তো ডিসকর্ড আমি এর আগে বলেছিলাম জয়েন আওয়ার ডিসকর্ড অ্যান্ড গেট ইউর কোয়ালিফিকেশন, আমি এর আগে বলেছিলাম ডিসকর্ডে জয়েন করে থাকেন, আমি কিন্তু টাস্কের লিঙ্কটিং দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে যে দেখেন। তো এগুলো যারা কমপ্লিট করে রেখেছেন আই হোপ আপনারা অনেকে এখান থেকে মিন করতে পারবেন। ওকে, তো এই আপডেটগুলো যারা ফলো করেছেন আই হোপ তারা ভালো কিছু এখান থেকে পাবেন। দেন সেকেন্ড যে অফারটা শেয়ার করবে সেটা আমি বলে দেবো, তা আগে আমরা মেইন যে অফারটার কথা বলতেছি সেটাতে কীভাবে জয়েন করবো বা কীভাবে মিন করতে হবে সেটা দেখাই দিতেছি। তো এখানে মিন করার জন্য আপনাকে এই পোস্টটাতে চলে আসতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে টুডু অফার লিঙ্ক 1 করে আমি দিয়ে রাখবো। দেন এখানে দেখেন বলেছিলাম এখানে কিছু টাস্ক আছে, এগুলো আপনারা পারলে কমপ্লিট করে নেবেন। তো অলরেডি এটি ইন্ড হয়ে গেছে, তো যারা কমপ্লিট করেছেন ভালো। তো দেন এখান থেকে দেখেন মিন টাইম কিন্তু বলা আছে এটা হচ্ছে 12 PM UTC, তার মানে হচ্ছে যে আমি এরপর আমি দেখেন সকাল সরি কালকে আবার বলে দিয়েছিলাম সন্ধ্যে 6টায় আপনারা মিন করতে পারেন, মানে আজকে সন্ধ্যে 6টায়, আজকে কিন্তু এই 3rd অক্টোবর দেখেন, মানে 3 অক্টোবর এর কি এটা সকাল সন্ধ্যে 6টার সময় আপনারা মিন করতে পারবেন। তো আজকে হচ্ছে 3 অক্টোবর, আজকে সন্ধ্যে 6টায় এখন বাজতেছে দেখেন কত 3:49, মানে 5:60 হয়ে গেছে অলমোস্ট। তো আপনার হচ্ছে যে এখান থেকে 6টা বাজলে এটা মিন করতে পারবেন। সো এখন মেন বিষয় হচ্ছে যে আমরা মিন করবো কীভাবে। তো মিন করার জন্য আপনি জাস্ট এই লিঙ্কে ক্লিক করে যাবেন। ওকে, তো এই সাইডে জাস্ট চলে আসবেন, নতুন হলে এখানে একটা এন্টার লেখা থাকবে, এন্টারে ক্লিক করবেন, দেন এরকম আসবে। ওকে, এরকম আসার পর দেন এটা একটু উপরের দিকে উপরে নিচে স্ক্রল করেন, নিচের দিকে আসেন, এখানে কিন্তু মিন্টের কোনো অপশন আপনি এখনও পাবেন না। তো যারা টুইটার ডিসকর্ড আমি জয়েন করতে বলেছিলাম যারা করতে পারেন, এখানে নিচের দিকে আসবেন, তাদের টুইটার আছে, টুইটারে গিয়ে ফলো টলো করে রাখেন, এগুলোতে লাইক রিটুইট করে দেন দুই একটাতে, জাস্ট এগুলো করে রাখেন। ওকে, দেন এরপর ডিসকর্ড, ডিসকর্ডের এখানে ক্লিক করেন, দেন হচ্ছে অ্যাকসেপ্ট ইনভাইট ক্লিক করেন, দেন এখানে জয়েন করে নেবেন ডিসকর্ডের এখানে, তাদের এই রুলসে এসে যদি কিছু ভেরিফাইড থাকে এগুলো করে দিবেন। ওকে, তো এখানে আসবেন, দেন এগুলো একটু জয়েন করে রাখবেন, দেখেন বাঙালিদের জন্য একটি কমিউনিটি তারা দিয়েছে, তো আপনি চাইলে এখানে অন্যদের কাছ থেকে হেল্প নিতে পারেন বিভিন্ন বিষয়ে না বুঝলে। ওকে, তো দেন হচ্ছে যে এখান থেকে মিন্টের অপশনটা নিয়ে আমরা কথা বলবো, মিন্ট আমরা কখন করতে পারবো। এখানে কিন্তু মিন্ট নিয়ে তারা স্পেসিফিকভাবে কিছু বলে নাই কখন হচ্ছে যে এখান থেকে আমরা মিন্টে করতে পারি, জাস্ট এখানে তাদের এনএফটির যে ইয়েগুলো এগুলো এখানে দিয়ে রাখছে, আমি এখানে অনেকবার ট্রাই করেছি এগুলো দেখার, বাট এখানে মিন্ট করার বা ওয়ালেট কানেক্ট করার তেমন কোনো অপশন খুঁজে পাই নাই। ওকে, ওকে, তো এখন সবাই একটা কথা বলতে পারেন যে ভাই তাহলে আমরা মিন্টে কীভাবে করবো বা এটা কখন স্টার্ট হবে। তো স্টার্ট হবে কিন্তু ভাই সন্ধ্যা 6টায়, এটা কিন্তু অলরেডি বলে দিয়েছি। স্টার্ট হওয়ার পর দেন হচ্ছে যে এখান থেকে মিন করার কোনো না কোনো অপশন তারা দিবে, ঠিক আছে, এখানে কিন্তু এরকম কোনো লেখা নেই যে মিন্ট নাও বা মিন্টিং স্টার্ট এরকম কিছু লেখা নেই।
জাস্ট আমি আরেকটা আপডেট আপনাদেরকে দিয়ে দেব, এখন যেহেতু এরকম কোনো অপশন নেই সেকে টয়েট করেন, এখান থেকে আরেকটা আপডেট দিয়ে দেব। ওকে ওকে, এখানে অনেকগুলো অপশন আছে বাট অনেকগুলোতে তাদের এখানে ক্লিক হয়নি। ওকে, আমি অনেকগুলো ট্রাই করেছি, তো এখন মেন যেটা আমি সেটা নিয়ে অ্যাকচুয়ালি আপনাদের মাঝে কথা বলি, জাস্ট টয়েট করেন। ওকে, তো আমি এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলোতে ট্রাই করে দেখেছি বাট অনেকগুলোতে ক্লিক করলে কিছুই আসে না। ওকে, তো এখন আপনাদের হচ্ছে যে ওয়েট করতে হবে, যখন এখানে মিন্টে স্টার্ট হবে তখন হয়তো এখানে এরকম কোনো অপশন থাকবে যে এখান থেকে ক্লেম করার বা মিন্টের হয়তো কোনো অপশন চলে আসবে, তো সে পর্যন্ত আপনারা ওয়েট করেন। এটা অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার মেন রিজন হচ্ছে অনেকে আছেন, এই যে দেখেন এখানে কিছু অপশন আছে বাট এগুলোতে আমি ক্লিক করে দেখার ট্রাই করেছি হয় না। অনেক ইউজার আছে নতুন যারা, তারা বা এগুলো কী করতে হবে আমরা কিছু বুঝতেছি না, মিন্ট মানে কি, কখন মিন্ট করবো মিন্ট, তো এই জন্য আর কি এই ভিডিওটা করার মেন রিজন। তো আশা করি বুঝতে পারলাম, ওয়েট করেন যখন এখানে মিন্ট স্টার্ট হবে তখন হচ্ছে আমি নতুন একটা আপডেট দেবো টেলিগ্রামে, টেলিগ্রামে অ্যাক্টিভ থাকেন তাহলে আপনারা এত কোয়েশ্চেন করতে হবে না, জাস্ট আপডেট আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। ওকে, তো সাইটের আগে থেকে অ্যাক্টিভ হয়ে থাকেন, যখনই টাইম হবে মিন্ট করার কোনো আপডেট চলে আসবে তখন আপনি করে নিতে পারবেন, ওই সেম বাইন্যান্সের মতো আর কি, যেরকম লার্ন অ্যান্ড আর্ন অফার শুরু হলে তারপর স্টেট কুইজের অপশন আসে এর আগে আসেন, ওই এরকম এটাও সেম লাইক এরকম হতে পারে। তো আশা করি বুঝতে পারলাম এটা সম্পর্কে। আর এখানে তাদের আরও কিছু ডিটেলস বলেছিল, মেবি তাদের টোকেনও দিবে সাথে হচ্ছে যে এই এনএফটিটাও দিতে পারে, তো সেগুলো আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। ওকে, তো এখানে আমি যে প্রথম যে ইয়েটা দিয়েছিলাম এখানে কিন্তু ডিটেলস দিয়েছিলাম আপনাদেরকে, তাছাড়া তাদের মিডিয়ামে তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে ওইখানে কিন্তু ফুল ডিটেলস বলেছে তারা, তো যাই সেটা এখন খুঁজে নিতে হবে আবার। তো এখন আমি মেন আরেকটা যে অফার শেয়ার করে বলেছিলাম সেটা দিয়ে চলে যাই। এটা দিয়ে দেখেন আমি বলেছিলাম তারা কিন্তু বলেছে সলোনা ইজ নট নিডেড, মানে এখানে কোনো ফি লাগবে না এরকম তারা বলেছে। দেন হচ্ছে যে অ্যানাদার মিটিং প্রসেস নট কনফার্ম ইট, মানে এখনও কোনো নতুন ইয়ে তারা কনফার্ম করে নাই মিন্ট করার জন্য। কিপ অ্যান আই অন এই অ্যানাউন্সমেন্টে, তাদের মানে এখানে চোখ রাখতে বলেছে অ্যানাউন্সমেন্টে। তো এটা আপনারা কীভাবে করবেন এখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখেন আপনারা অনেকে বলতেছেন বাট ইন্ড হয়ে গেছে, এটা এখনো ইন্ড হয় নাই, ক্লেমই এখন স্টেট হয় নাই, তারা বলতেছে ক্লেম এখন স্টেট হয় নাই, ওয়েট করেন আমাদের অ্যানাউন্সমেন্টে থাকেন, অ্যাক্টিভ থাকুন, ওইখানে আমরা আপডেট জানাবো। এখানে যদি ক্লেম নেওয়াতে ক্লিক করি তাহলে দেখেন এখানে একটা জিনিস লেখা উঠতেছে ফর টু ডিক্লাইন্ড সেক ব্যাক টুমোরো। তো এখানে যদি এরকম আসে আপনি একটু নিচের দিকে আসেন, আপনার মতো আরও হাজার হাজার এখানে ইউজার এটি ক্লেম করার জন্য বসে আছে। ডিসকর্ডের এখানে আমরা ক্লিক করে যাবো, দেন অ্যাকসেপ্ট ইনভাইট ক্লিক করি আমি। এরপর তাদের এখানে ওই যে আমি যে স্ক্রিনশটটা দিয়েছিলাম এটি এখানে একজন আস করেছিল যে এখন স্টেট হয়েছে কিনা, তো তারা বলতেছে যে দেখেন সবাই আস করতেছে এটি মিন্টিং টাইম, মানে কখন স্টেট হবে, তো তারা বলতেছে এখন স্টেট হয় নাই, তারা জানাবে, তার জন্য আপনারা অপেক্ষা করতে, তো কোটা তারা বলতেছে যে অ্যানাউন্সমেন্টের মধ্যে অপেক্ষা করতে। ওকে, তো এই যে দেখেন উপরে যে অ্যানাউন্সমেন্ট আছে এখানে আপনাদেরকে আপডেট দিবে তারা, ঠিক আছে। এই যে এখানে এক লাস্ট আপডেটটা দিয়েছিল গতকালকে 1:41 AM-এ, তো ইয়েস্টারডে লেখাই আছে, এরপর আর কোনো আপডেট এখনও পর্যন্ত তারা দেয়নি। তো আজকেই আপডেট দিবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে এই মানডে, কিন্তু এই যে দেখেন মানডে বলা আছে, তার মানে আজকে আজকে তারা যে কোনো একটা টাইম বলবে বা যে কোনো একটা সময়ে তারা এখানে আপডেট দিয়ে দিবে, যখনই আপডেট দিবে তখনই আপনাকে এটি মিন করতে হবে। তো এখন এটা আমি দেখা গেছে আমি অনেক সময় অফলাইনে থাকতে পারি, যেটা আমি আপডেট হয়তো দিতে পারবো না, এই জন্য আপনাদেরকে কিন্তু একটা পোস্টে দিয়ে আমি বলে দিয়েছি। এই যে দেখেন যে আপনারা এখানে ডিসকর্ডে অ্যাক্টিভ থাকেন, যখন বলবে ক্লেম করে নিন, আমি হয়তো অফলাইনে থাকতে পারি, তো এটা হচ্ছে যে হ্যাশ অ্যানাউন্সমেন্টে তারা আপডেট দিয়ে দিবে, এটা আমি বলে দিয়েছিলাম আপনাদেরকে। তো এখন হচ্ছে যে আপনারা এই অ্যানাউন্সমেন্টটা কিছুক্ষণ পরপর এসে চেক করবেন এখানে, তারা যখনই এখানে আপডেট দিয়ে দিবে বুঝবেন যে এখানে মিন করা যাবে, তখন গিয়ে আপনি এখান থেকে মিনটা করে নেবেন, আশা করি বুঝতে পারলাম। অথবা এখানে জেনারেলি গিয়ে আপনি এখানে দেখতে পাবেন সবাই মেসেজ করে, এগুলো একটু চেক করবেন, তাদের অ্যাডমিন এখানে রিপ্লাই করে, যখন দেখবেন যে অ্যাডমিন বলতেছে 1-2 দেবো তখনই তো আপনারা বুঝতে পারবেন, তাই না। এই যে দেখেন সবাই বলতেছে হোয়াটস দ্য নেক্সট মিন টাইম, তো আজকেই দিবে বাট কখন দিবে এটা এখনো শিওর না। তো আশা করি বুঝতে পারলাম এখানে অ্যাক্টিভ থাকেন তাদের ডিসকর্ডে, তারা আপডেট জানিয়ে দিবে, যখনই বলবে তখনই আপনি কী করবেন এই অফার লিঙ্ক ডিসক্রিপশনে টু অফার লিঙ্ক টুতে আসবেন, দেন মিন্ট লিঙ্কে ক্লিক করবেন, এখানে আসার পর একটু নিচের দিকে আসবেন, দেন এখানে ক্লেম নেওয়াতে ক্লিক করবেন। এখানে অনেক সময় প্রবলেম হয় তার জন্য ডেস্কটপ সাইট করে নেবেন এগুলোর, দেন ডেস্কটপ সাইট করার পর এখানে দেখতে পারবেন কোনো একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করলে ওয়ালেট কানেক্ট করতে বলতে পারে, solar.io ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আর এখানে কিছু পরিমাণ সোল ফি রাখবেন আপনার, লাইক 0.5 মানে 50 সেন্টের মতো এখানে সোল ফি রাখবেন। ওকে, অলরেডি এসেছিল আজকে ভিডিও, আশা করি আপনাদেরকে আমি দুইটা অফার সম্পর্কে এ টু জেড বুঝতে পারলাম অ্যাকচুয়ালি এখানে আপনাদের কাজ কী বা কীভাবে নেবেন। সো আবার বলতেছি মেইন ফোকাস কিন্তু এটার দিকে রাখবেন, এটা যদি ক্লেম করতে পারেন বিগ একটা প্রফিট। ওকে, তো এসেছিল মোটামুটি ভিডিও, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, টেলিগ্রামে মাস্ট অ্যাক্টিভ থাকেন, সবগুলো আপডেট পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, আল্লাহ হাফেজ।